এর আগে তোমাদের আমি পর্দার সারানির ভিডিও দিতে গিয়ে একটু ব্রেক হয়ে গেল। ব্রেক হওয়ার কারণ হল যে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় আছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এটার আলোচনা করতে গিয়ে শেষের দিকে কয়েকটা আলোচনা বাকি আছে যেগুলো প্রাথমিক পর্যায়ে তোমাদের জেনে রাখা ভালো, এবং সেটা সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে অর্থাৎ স্কুল লেভেলের ঘটনাটা। তো সেটা হচ্ছে জীব পদার্থবিজ্ঞান, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের চিকিৎসা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা যন্ত্র বা যেটা সাহায্যে গুরুত্বপূর্ণ রোগগুলোকে নির্ণয় করা হয়, সেটা নাম হলো রেডিয়েশন থেরাপি। এই রেডিয়েশন থেরাপি সংক্ষেপে বলা হয় রেডিও থেরাপি, এটাকে সংক্ষেপে বলা হয় রেডিও থেরাপি। এটা কি কি কাজে ব্যবহৃত হয়? এটা হইল মানুষের শরীরে যখন ক্যান্সার উৎপত্তি হয়, এই ক্যান্সারের সেলগুলোর ভিতরে ডিএনএ কে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে, লিনিয়ার অ্যাক্সেলারেটরের মাধ্যমে, উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে মাধ্যমে ওই ক্যান্সার আক্রান্ত কোষের ডিএনএ কে ধ্বংস করা হয়, এবং তৎসঙ্গে এটা যেন বর্ধিত হতে না পারে তার জন্য এটাকে নির্মূল করতে গিয়ে একটা লিনিয়ার অ্যাক্সেলারেটর বিম যে ব্যবহার করা হয়, এই বিমটা ও নির্দিষ্ট স্থানে এটা স্থাপন করার পর আশেপাশের কিছু সুস্থ কোষ ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু থেরাপির পর এগুলো আবার সক্রিয় হয়ে যায়। এটা কোনো টিউমার অপারেশন করার, সার্জারি করার পূর্বে অথবা পরে, পূর্বে ওই টিউমারটাকে ছোট করার জন্য অথবা সার্জারি করার পরে টিউমারটার আশেপাশে অবশিষ্ট অংশকে নির্মূল করার জন্য এই রেডিও থেরাপি, তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে মাধ্যমে ক্যান্সার কোষের ডিএনএ এবং ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। এটা একটা জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ চিকিৎসা শাস্ত্রের একটা বিষয়। এটা বিস্তারিতভাবে জানতে গেলে তোমরা যখন বড় হবে অনেকের কথাবার্তা আছে। শুধু তোমাদের জন্য রেডিয়েশন থেরাপি কি, এর সংক্ষিপ্ত নামটা কি, এটা কি কাজে ব্যবহার করা হয়, কেমন করে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, কারা ব্যবহার করে, কাদের উপর ব্যবহার করা হয়, এ সম্বন্ধে শুধু আলোচনার একটা সূত্রপাত মাত্র। এটা প্রাথমিক আলোচনাটা করলেই এই রেডিও থেরাপির সম্বন্ধে একটা অন্ধকার জিনিস অর্থাৎ ভয়ঙ্কর বা ভীতিকর একটা ব্যাপার, এটা যেন না থাকে, এটার জন্যই মূলত ছোট্ট লেভেলে এই আলোচনাগুলো করা হয়। এবং এটা হলো পদার্থবিজ্ঞানের জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এর আগে অনেকগুলো আলোচনা করেছি, অনেকগুলো ভিডিও আলোচনার মধ্যে আছে, প্রায় 10টা থেকে 11টা আলোচনা আছে। যদি এই আলোচনাগুলো পূর্ণাঙ্গভাবে তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা পূর্বের আলোচনাগুলো দেখবে, তাহলে এটা আরও সমৃদ্ধ হবে। তোমাদের এইগুলো যদি ভালো লাগে, উপকার হয়, তোমরা তোমাদের মাঝে ছড়িয়ে দিও, শেয়ার এবং এর মাধ্যমে লাইক দিও, কমেন্ট করিও যদি ভালো লাগে, যদি এর মধ্যে ত্রুটি মনে হয়, আরও কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করিয়ে করে পড়লে আমিও ধন্য হব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ছোট্ট আলোচনা শেষ করছি। ধন্যবাদ।